নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আমি প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহাপরিকল্পনার মাধ্যমে আজকে বাংলাদেশ থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের সাধারণ মানুষের উপরে, বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সকল নেতৃবৃন্দের উপরে কিভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে আপনারা সকলেই শত শত মামলার আসামি একই জনছে। আপনাদেরকে বারবার জেল খেটেছেন, আপনারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। রাতে ঘরে ঘুমাতে পারেননি, আপনার ফ্যামিলির উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে এই কষ্টটা আপনারা সকলেই অনুভব করেছেন। এখন সাধারণ মানুষ যেভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো এই আওয়ামী সরকার, এই ফ্যাসিস্ট সুরাচার সরকার ঠিক মতো দিতে পারেনি। দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি দেখেছেন আপনারা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বলেন প্রত্যেকটি রাষ্ট্রীয় যন্ত্রকে তারা নিজেদের পকেটের ভিতরে ঢুকিয়ে রেখে বাংলাদেশের জনগণের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। ক্ষমতাকে কক্ষগত করে তারা শুধু চেয়ারটিকে ধরে রাখার চেষ্টা করেছে, তারা কিন্তু জনগণের কথা ভাবে নাই। যদি জনগণের কথা ভাবতো তাহলে তাদের আজকে এই করুণ পরিণতি হইতো না। আমরা বারবার বলেছিলাম, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ আমাদের মাননীয় মহাসচিব, প্রত্যেকটি নেতৃবৃন্দ বারবার আমরা বলেছিলাম যে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেছিলাম, কিন্তু তারা এটিকে কানে নেননি। আজকে দেখেছে বাংলাদেশ না, সারা পৃথিবী দেখেছে এই শেখ হাসিনার কিভাবে করুণ পরিণতি হয়েছে। সে ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের যে সংগঠনের লোকজন ছিল তাদের কথাও তিনি ভাবেননি। এরকম নেতৃত্ব বাংলাদেশের মানুষ ভবিষ্যতে আর দেখতে চায় না। আওয়ামী লীগের যে পতন হয়েছে, এই আওয়ামী লীগের